বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে তৃণমূল, এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ পশ্চিমবঙ্গ পালনের পক্ষে নিজের বক্তব্য রাখেন তিনি। নির্বাচনের পর উত্তরবঙ্গের প্রথম সফরে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এলেন দিলীপ ঘোষ। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর বিজেপি থেকে তৃণমূলের বিধায়ক কর্মীদের যাওয়া আটকাতে এই সফর বলে মনে করা হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনের পর সাংগঠনিক বৈঠক করেছেন তিনি। এদিন দক্ষিণ দিনাজপুরে বিজেপি জেলা কার্যকর্তা সাংসদ বিধায়কদের নিয়ে বুনিয়াদপুরে বৈঠক করেন তিনি। দেশ যখন ভাগ হয় 47 সালে, দেশ ভাগ আমরা জানি ধর্ম বেসিসে হয়েছে, তখন পশ্চিম তখন বাংলা যখন ছিল, বাংলাতে হিন্দুরা মাইনরিটি ছিলেন, তারা ভয়ের মধ্যেই ছিলেন, তাদের অস্তিত্ব সংকট ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ দাবি করেছিলেন যে হিন্দু বাঙালির জন্য একটা হোমল্যান্ড চাই। তাই 20 জুন তৎকালীন পশ্চিমবঙ্গ বঙ্গ বিধানসভাতে একটি প্রস্তাব পাস হয় যে বাঙালি হিন্দুর জন্য একটা হোমল্যান্ড আজকে যে পশ্চিমবঙ্গ, সেই দাবি দেওয়া হয়েছিল পরবর্তীকালে পশ্চিমবঙ্গ হয়। তাই যেদিন এই পশ্চিমবঙ্গ নির্মাণের প্রতিশ্রুতি হয়েছিল এবং আর ভূমিকা হয়েছিল, প্রস্তাব পাস হয়েছিল, সেই দিনটা হচ্ছে 47 সালের 20 জুন আজকের দিন। আজ আরেকবার বাংলার উপরে আঘাত এসেছে, বাংলার গণতন্ত্র বিপন্ন, আইন শৃঙ্খলা নেই, আবার বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। মানুষকে সজাগ করার জন্য ভবিষ্যৎ সম্বন্ধে এই কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে 20 জুনকে আমরা পালন করছি। উত্তরবাংলার মানুষকে চিরদিন অবহেলিত করে রাখা হয়েছে, স্বাধীনতা 70 বছর পরেও এখানে মানুষ তার অধিকার পায়নি, এখানে কর্মসংস্থান নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই। তাই এখানকার মানুষ নিজেকে সবসময় অবহেলিত মনে করেন। তারা আজকে বিজেপিকে মাধ্যম করেছেন উত্তরবাংলার উন্নয়নের জন্য, আমরা তাদের সঙ্গে আছি। কোনো বিভাজন আমরা বিশ্বাস করি না। যারা প্রথমে গোর্খাল্যান্ডের আন্দোলনকারীদের সঙ্গে আর গোর্খা পার্বত্য পরিষদে এগ্রিমেন্ট করেছিলেন, তারা আজকে বাংলা ভাগের কথা বলছেন, তারা তো গোর্খাল্যান্ডের আন্দোলনকে মেনে নিয়েছিলেন। সেখানে বিজেপি কোনোভাবে বাংলা ভাগের পক্ষে নেই, সারা বাংলায় গণতন্ত্র এবং আর উন্নয়নের জন্য তারা লাই করছে। দেখুন, এখানকার যে সরকার, তারা বিরোধিতা কোনো সুযোগ দেয় না, এমনকি তাদেরকে মারপিট করে তো অস্তিত্ব শেষ করার চেষ্টা করছে। তার মধ্যে আমরা লড়াই করেছি, আমি MLA ছিলাম, MP আছি, 18 জন MP আছেন আমাদের, তার জন্য গণতান্ত্রিক লড়াই আমরা লড়ছি, আর সেটা আমরা করবই। মানুষ যাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন তার অধিকারকে মানতেই হবে, আর সর্বক্ষেত্রে লড়াই করছি, এটার জন্য আমরা লড়াই করব। দেখুন, এই যে অত্যাচার চলছে 1.5 মাস ধরে, নির্বাচনের পরে বিরোধীদের খতম করার যে চেষ্টা চলছে, তাতে অনেক কর্মী আমাদের বাড়ি ছাড়া এখনও আছেন, তাদের উপর খুব চাপ আছে। কেউ কেউ বাধ্য হচ্ছেন, নাহলে বাড়ি ফিরতে দেওয়া হচ্ছে না, দোকান খুলতে দেওয়া হচ্ছে না, তাই বাধ্য হয়ে কেউ কেউ TMC ঝান্ডা ধরছেন। সামান্য কয়েকজন এরকম করেছেন, অস্তিত্বের জন্য, প্রাণের জন্য করতে বাধ্য হচ্ছেন, অত্যাচার থেকে বাঁচার জন্য। বাকি হাজার হাজার লোক আমাদের সঙ্গে আছেন, জানি না আমি, সবাই বিজেপিতেই আছেন। মুকুলরায়ের উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের ফোনের প্রসঙ্গে তিনি বলেন, কারোর সাথে আলাদা সম্পর্ক থাকতেই পারে, কিন্তু তারা বিজেপিতে আছে। আটকাবার দরকার নেই, তারা বিজেপিতেই আছেন, জেনে বুঝে বিজেপি এসেছেন, বিজেপি তাদেরকে MLA করেছে, MP করেছে। সেজন্য যখন উনি এখানে এসেছিলেন ওদিকে যোগাযোগ রাখতেন, ওদিকে গেছেন এদিকে যোগাযোগ রাখছেন, যোগাযোগ রাখতেই পারেন, পরিচয় আছে ওনার অনেকের সঙ্গে, কারণ কেউ পার্টি ছেড়ে যাবেন। আমরা কোনো কেন্দ্রশাসিত অঞ্চল চাই না, সারা বাংলাকে এক চাই।